আজি অসম বিধানসভা সংসদত বিশেষকৈ বিধায়ক আবাসত এখন আটকধুনীয়া উদ্যান যাৰ কুইন লঞ্চ নাম দিয়া হৈছে, তাক শুভ উদ্বোধন কৰিব পৰা হ'ল। অসম বিধানসভাৰ কাৰ্যবিৱৰণী আৰু বিধানসভাৰ পিছতো বিধায়কসমূহৰ ওপৰত আলাপ আলোচনা কৰিব পৰা আমাৰ বিধানসভাৰ নিজৰ পৰ্টেল এটা আজি উদ্বোধন হ'ল। বিধানসভাত এটা প্ৰেক্ষাগৃহ এটাৰ আজি উদ্বোধন হ'ল আৰু নেশ্যনেল ই বিধান এপ্লিকেশ্যন যাৰ জৰিয়তে বিধানসভাৰ গোটেই কাৰ্যবিৱৰণী এতিয়া ডিজিটেলি আমি কৰিব পৰা হ'ল আৰু নেশ্যনেল যিটো ই বিধান তাৰ জৰিয়তে ভাৰতৰ সংসদ আৰু আন বিধানসভাসমূহৰ প্ৰচিডিং চালিও আমি আমাৰ ওচৰত নিৰন্তৰভাৱে উপলব্ধ হ'ব তেনেকুৱা এটা ডিজিটেল এপ্লিকেশ্যনো আজি মুকলি হ'ল। মই ভাবোঁ বিধানসভাৰ বাবে আজি এটা সুন্দৰ দিন। 72 চনত আমি খুব দুৰৱস্থাৰ মাজত দিছপুৰলৈ আহিছিলোঁ, ৱেৰ হাউচত আমাৰ কেপিটেল চলিছিলে, কিন্তু লাহে লাহে আজি আমি আমাৰ সুবিধাবিলাক কৰি ল'ব পাৰিছোঁ। মই বিধানসভাৰ অধ্যক্ষ আৰু এনটিআৰ টীমক আজিৰ এই প্ৰাপ্তিৰ বাবে অভিনন্দন জনাইছোঁ। মেনি বিলছ বাট আই থিংক এনটিআৰ থিংছ উইল বি ক্লিয়াৰ্ড অনলি নেক্সট উইক বিকজ পিপুল আৰ প্ৰিপেয়াৰিং মেনি ডিচিশ্যন হেজ বিন টেকেন, দে আৰ কনভাৰ্টিং ইট টু বিল প্ৰচেছ ইনভল্ভ, লেটছ চি হাউ হোৱাট উইল বি দ্য নাম্বাৰ। কেনেকৈ তেওঁলোকে প্ৰস্তাৱ আনিলেই হ'ল, তেওঁলোকে আগতে এটা প্ৰস্তাৱত আনিছিলে যে বৰ্তমানৰ জনজাতীয় লোকসকলক ক্ষতি নকৰাকৈহে নতুন জনজাতীয়কৰণ কৰিব লাগিব। এতিয়া ক্ষতি নকৰাকৈ তেওঁলোকৰ কেনেকুৱা প্ৰস্তাৱ আছে, তেনেকুৱা প্ৰস্তাৱ যদি আহে আৰু ই যদি বিজ্ঞানসন্মত হয় তাতকৈ আনন্দৰ কথা কি হ'ব পাৰে। গতিকে কংগ্ৰেছ দলৰ প্ৰস্তাৱটো কি আছে যে 6 জনগোষ্ঠীক জনজাতিকৰণ কৰিব লাগিব, কিন্তু পুৰণা জনজাতিসকলৰ কোনো ক্ষতি হ'ব নোৱাৰে। এতিয়া যদি মই আজি জনজাতিকৰণ হওঁ তেতিয়া পুৰণা জনজাতিৰ সমষ্টিটো মই ইলেকশ্যন খেলিব পৰা হ'বই লাগিব, তেতিয়া পুৰণা জনজাতিখিনিৰ ক্ষতি হ'বনে নাই। গতিকে তেওঁলোকে যিটো জোঁট লগাই থৈ গ'ল, তেওঁলোকে যদি এতিয়া কিবা পৰামৰ্শ বিচাৰি পাইছে জোঁটটো ফালিবৰ কাৰণে, মোতকৈ আনন্দৰ বা মোতকৈ ডাঙৰ সুখী কোনো নহ'ব। জনজাতীয়কৰণটো নকৰাৰ কামটো তৰুণ গগৈ চৰকাৰে কৰি গৈছে, ৰকিবুল হুছেইন কেবিনেটত আছিল। আপোনালোকে কাগজখন পঢ়ি লৈ পেলাই তেওঁক দুটা প্ৰশ্ন কিয় নকৰিব? তেওঁৰ যে দুধ হৈ মোক কথাটো সুধি আছে, তেওঁলোকৰ দিনত তৰুণ গগৈৰ দিনত যিখন প্ৰস্তাৱ পাছ হৈছিল সেই প্ৰস্তাৱটো লৈ পেলাই তেওঁ নুসুধিলে কিয়? যে এই মেৰপেকটো হিমন্ত বিশ্ব শৰ্মাই লগালে নে তৰুণ গগৈ চৰকাৰৰ দিনত আপোনালোকে লগালে, এইটো আপোনালোকে তেওঁক সাহসেৰে সুধিব লাগিব। ৰাজ্যসভাত আজি আমাৰ 2টা উপনিৰ্বাচনৰ প্ৰাৰ্থীৰ বাবে আমাৰ যিটো পেনেল সেইটো আমি ৰাষ্ট্ৰীয় নেতৃত্বলৈকে প্ৰেৰণ কৰিছোঁ আৰু তেওঁলোকে ইয়াত আহিলে, তেওঁলোকৰ পৰা আহিলে আমি নমিনেশ্যন দিম আৰু এইটো যিহেতু 2খন নটিফিকেশ্যন হ'ব, গতিকে 2টা ছিট ছিম্পল মেজৰিটি পালেই জিকিব পৰা যায়। গতিকে মই ভাবোঁ যে আমাৰ বিজেপি আৰু মিত্ৰগোষ্ঠীয়ে এই 2খন আসনতে জয়লাভ কৰিব। চাওক, আজি মই যেতিয়া USTMৰ কথা কৈছিলোঁ গোটেইখন হুলস্থুল লগাই দিলে, কিন্তু তৰুণ গগৈয়েতো এইটো কথা কৈ গৈছিল, মইতো ফাইলৰ পৰাহে পালোঁ। তৰুণ গগৈ ডাঙৰীয়াই কৈ গৈছে যে গুৱাহাটীত বানপানী হোৱাৰ মূল কাৰণ হ'ল যোৰাবান। এতিয়া কংগ্ৰেছে মোক গালি পাৰে, তৰুণ গগৈৰ ল'ৰায়ো মোক গালি পাৰে, কয় USTMৰ নাম কিয় ল'লে। আচ্ছা, বাপেকে কোৱা কথা যদি পুতেকে ভুল বুলি কয় মই কি কৰিব পাৰোঁ? চবতেতো ৰাজনীতি বিচাৰি থাকিলে নহ'ব, মুছলিম মানুহ হ'লে সংৰক্ষণ দিব লাগিব, এই ভাৱধাৰণাটোৰ পৰা আঁতৰিব লাগিব।
USDM-ৰ মালিক যদি হিন্দু হলহেঁতেন ইমান চিঞৰ বাখৰ কৰিলেহেঁতেন। আজি যিটো তৰুণ গগৈয়ে কৈ গৈছে এবাৰ নহয় 2005-14 মই পেপাৰ কাটিং ওলাইছো, 25 পেপাৰ কাটিং পাইছো এতিয়ালৈকে। তেওঁ কৈছে মেঘালয়ে কেছ দিব লাগে, মেঘালয়ে আমাক শেষ কৰিলে। তেওঁ আৰু কৈছে, তেওঁ অখিল গগৈকো দোষ দি থৈ গৈছে যে গুৱাহাটীৰ বানপানীৰ দোষী আনজন দোষী হ'ল অখিল গগৈ। এইটো বিতৰ্কত মই নাযাওঁ, কিন্তু তৰুণ গগৈ ডাঙৰীয়াই জীয়াই থাকোঁতে তেওঁ বাৰে বাৰে কৈ গৈছে যে যোৰাবাটৰ কাৰণে গুৱাহাটীত আৰ্টিফিচিয়েল বানপানী হ'ল। তেতিয়া USDM নাছিলেই, আজি এতিয়া USDM-ৰ মালিকজন মুছলমান সম্প্ৰদায়ৰ মানুহ হোৱা বাবে কংগ্ৰেছে এনেকৈ লাগি গৈছে উদ্ধাৰ কৰিবৰ কাৰণে। যদি সেইজন মানুহ হিন্দু হলহেঁতেন কংগ্ৰেছে কি কৰিলে? ইমান তুষ্টিকৰণ কৰিব নাপায় নহয়। তাত পানী আহে নে নাই? এইবাৰ পানী অহাৰ দিনাখন আপোনালোক মোৰ লগত ওলাব, ভূপেন বৰা ওলাব, গৈ পেলাই মই একেলগে তাত থিয় হৈ থাকিম, পানী আহে নে নাই চাব। মই যুৱৰাজক নকওঁ, তেওঁ টিপি পানীত ভিজিব বেয়া পাব, কিন্তু ভূপেন বৰাটো মাটিৰ মানুহ, ভূপেন বৰাটো মোৰ লগত যাব পাৰি। বাপেকে কোৱা কথাৰ কাৰণে এতিয়া মই বাপেকে কোৱা কথাটোৱে মই ৰিপিট কৰিছোঁ, তাৰ কাৰণেও মোক গালি দিব। মই কি বেন পাৰ্টি নেকি য'তে পাৰে মাৰি থাকিব মোক? এটা ঢোল এটা যেনেকে পিটি থাকে, মই ঢোল নেকি? কাগজখিনিটো পঢ়ি লওক, নিজৰ দেউতাকে কোৱা কথাটো সন্মান কৰিব লাগে ভাই। অসমত আছে উত্তৰ পূবৰ গৌৰৱ হ'ব পাৰে, তাতে গ'লেই গম পাব যে সোমালে মক্কাতে সোমাইছে নে গুৱাহাটীত সোমাইছে গমেই নাপায়, সেইটো হ'ব পাৰে উত্তৰ পূবৰ গৌৰৱ, কিন্তু অসমৰ গৌৰৱটো নহয়, অসমৰ সংকট। এতিয়া আমি গ্ৰীণ ট্ৰিবুনেলতো যাম আৰু এনেকে ৰেহাই নিদিওঁ। মই কোনো অপেনিং টপেনিং কৰিব নাযাওঁ দেই, মোক প্ৰতিদিনৰ ফাংচন এখনত মাতিছিল কাৰণে জয়ন্ত বৰুৱাৰ অনুৰোধত তাত গৈছিলোঁ। মই কোনো এইবিলাক অপেনিং টপেনিং নকওঁ দেই, এইবিলাক কথা মোৰ নামত নানিব। তাতে জয়ন্ত বৰুৱা ডাঙৰীয়াই ৰামনাথ কোবিন্দক মাতিছিলে, গতিকে সেই অনুষ্ঠানত মই ভাগ ল'ব গৈছিলোঁ। আৰু এদিন কিবা এখন ফাংচন হৈছিল, তেতিয়া মই 5000 বহা হলটো দেখিলোঁ। সিদিনাখনে মই প্ৰতিজ্ঞা কৰিলোঁ মই অসমত এনেকুৱা এটা হল বনাম। তাতে গৈ যেতিয়া মই দেখিলোঁ যে এই অডিটৰিয়ামটো যদি ইয়াতে থাকে, গুৱাহাটীৰ মানুহবিলাকে এওঁৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিব অডিটৰিয়ামটোৰ লোকক। সেইকাৰণে খানাপাৰাত মই মনে মনে আহি জেদ কৰি USDM-তকৈ ডাঙৰ অডিটৰিয়াম বনোৱাৰ কাম আৰম্ভ কৰিলোঁ। মই মানুহটো বেলেগ ধৰণৰ হয়। তাত যেতিয়া গ'লোঁ মই সুধিলোঁ প্ৰতিদিনক যে দাদা ৰামনাথ কোবিন্দক ইয়াত মাতিলে যে কলাক্ষেত্ৰত কিয় নামাতিলে, বোলে এইটো অডিটৰিয়াম 3000 মানুহ বহিব পাৰে। মই বোলো এইটোতো বৰ ডাঙৰ কথা হ'ল, এতিয়াতো মানুহবোৰ ইয়াৰ ওচৰত আহি চেনিটাইজ কৰি দিব লাহে লাহে। লগে লগে মই আহি ক'লোঁ আমি ইয়াতে 5000 মানুহৰ অডিটৰিয়াম বনাম, অহা নৱেম্বৰ ডিচেম্বৰ জানুৱাৰী যেতিয়াই হওক আমাৰ 5000-ৰ অডিটৰিয়াম আমি ইনগ্ৰেট কৰিম যাতে মানুহ USDM-ত যাব নালাগে। এইটো বস্তুটো মই বলেই লাজ লাগে নহয়, মক্কা তলেদি যাব লাগে। যদি আজি কথাটো তেনেকে নহবতো, আমাৰ কথাটো এতিয়া তাত নামঘৰো কৰক, মক্কা মদিনা কৰক, চাৰ্চ কৰক, তিনিটা কৰক, কৰিব লাগে নে নাই? তাত নামঘৰ কৰিব লাগে নে নাই? তাত মক্কাৰ ৰাখিছে ৰাখক, নামঘৰ ৰাখক, চাৰ্চ ৰাখক, তাৰ তলেদি আমি যাম? তিনিটাৰ তলেদি যাম, এটাৰ তলেদি কিয় যাম? সেইটোৱেতো চেছ কৰি দিছে। ইয়াতে ঘটনাটো যে গোটেই পাহাৰ কাটি গুৱাহাটীক খতম কৰি দিছে আৰু তাক গৈ আমাৰ মানুহবিলাকে গৈ বচাব গৈছে। সেইখন যদি হিন্দুৰ হলহেঁতেন গ'লহেঁতেন নেকি কংগ্ৰেছ? আজি তেওঁলোকে কিয় পৰামৰ্শ নিদিয়ে যে দাদা আপুনি ইয়াত বৰদুৱাৰ গেটখনো বনাই দিয়ক, দাদা ইয়াত আপুনি ডন বস্কোৰ চাৰ্চ এখনো বনাই দিয়ক, তিনিটা বনাব লাগে নে নাই? অসমততো তিনিটা সম্প্ৰদায়ৰ মানুহ আছে, কেনেকে এই অসমৰ গৌৰৱ হ'ল? চকুত কি পিন্ধি ৰাখিছে কংগ্ৰেছবিলাকে, আমাক কি বনাব খুজিছে? জেহাদ শব্দটোক লৈ পেলাই আপত্তি কৰিছে, এইটো জেহাদৰ বাপ কৰি আছে। জেহাদ মই কম কৈছো, আমাৰ শিক্ষা ব্যৱস্থাটো ধ্বংস কৰি আছে,
মই কলো নয় জেহাদ মানে কম কইসো তাতে স্টুডেন্ট বিলাকক চাই আহিব গই জেহাদর কোনো ডেফিনেশন নাই জেহাদর কি ডেফিনেশন নাই জুনে আমার সভ্যতা সংস্কৃতিক আক্রমণ করে তাকে জেহাদ বলি কয় তাতে যদি বরদুয়া নামঘর গেট থাকিলে মই তো একো নকলেতেন গই ভাল লাগিলে তাতে যদি চার্চ এটা থাকিলে ভাল লাগিলে এটা বিশেষ ধর্ম কিয় সেটা জেহাদ নহল নেকি এটা বিশেষ ধর্ম কিয় এটা বিশেষ ধর্ম কিয় আর পানি তো পাহাড় তো মেঘালয়ের ফলে কিয় কাটি দিয়া নাই কিয় গুয়াহাটির ফলে কাটি দিছে স্লোপিং তো সাব ইমান ডেঞ্জার মানুষ স্লোপিং তো পিছফালেও কাটি দিব পারিলে মেডিকেল কলেজের স্লোপিং তো এনেকে এনেকে করে দিলে পানি তো মেঘালয়ের ফলে গলিতে স্লোপিং তো গুয়াহাটির ফলে করে দিছে স্লোপিং তো কিয় আর আপনাদেরও ভাল ভাল প্রশ্ন খুঁজে বা আপনাদের এটা তো কি জানো মানে নজানো এনেকে কত অসমখনক লৈ যাব খুঁজিছে আপনাদেরকে জানে কবাদটো অলপ অলপটো কবাদটো নিজৰ জাতিৰ প্ৰতিটো এটা আত্ম অভিমান এটা থাকিব লাগে মিডিয়া পৰ্টেলবিলাক এনেকে হৈ গ'লেতো অসমখন ক'ত থাকিব মই অকলে বচাব পাৰিম আপোনালোকে এটা দেখা বস্তুটো ছাৰ এনেকে কৈছে আৰে বৰষুণৰ দিনাখন গৈ চাইব পানী তাৰ পৰা আহেনে নাই সেইটো মোৰ মই মিছা কথা ক'লো নেকি হিমন্ত বিশ্ব শর্মা থাকালৈকে এইবিলাকৰ বিষয়ে মাতি থাকিব নহলে সব গৈ তাতে সারেন্ডার করবে মই কেনেকে বন্ধ করি মই তো কোর্টত যাব লাগিব কিবা করব লাগিব মেডিকেল হওয়াত মোৰ আপত্তি নাই মোৰ তিনটা আপত্তি তাতে গেটটো সর্বধর্ম হব লাগে প্রথম আপত্তি নহলে আমার দরে মানুষ দুটা যাব নোৱাৰে সর্বধর্ম হলে সব যাব আমার মন ইমান উদার যে আমি ইসলাম ধর্মর গেটৰ থ্রোদিও যাম গির্জার থ্রোদিও যাম নামঘরের থ্রোদিও তাতে তো কামাখ্যা মন্দিরের রেপ্লিকাটাও বনাব লাগিছিল লাগিছিল না নাই কক আপনি মই ভুল কইছো নেকি তাত গই আর না যাও বলে প্রতিজ্ঞা করিল কারণে মই ইয়াত আহি অডিটোরিয়ামটো বনাব আরম্ভ করলো যে ইয়াত গই থাকিলে মোর স্বাভিমান আত্ম অভিমান সব যাব আর আমার মানুষবিলাকও গই থাকিব সেই কারণে মই ইয়াত আহি লগে লগে 5000 অডিটোরিয়াম বনাব আরম্ভ যে আমার একটা অডিটোরিয়াম হোক তাতে কোনো না আর এইটুতো অসমের শিক্ষা শেষ করে দিয়ার একটা ডাঙর ষড়যন্ত্র তাত চলি আছে তাত তো মেঘালয়ের কোনো মানুষ নপড়ে তাক কো তাতে নম্বর টম্বর কেনেকে হয় মোর তাতো ডাউট আছে তাতে তো গোটেই অসমের স্টুডেন্ট বিলাক যায় নম্বর টম্বর কেনেকে পায় তাকো মোর ডাউট আছে আর মই মই এনেকুয়া মানুষ নয় মই শিকামো কই লাভ নাই ভাই এনেকে আমাক সুবিধা দিয়ক আমি মক্কার তলে দিও যাম বরদুয়ার তলে দিও যাম আর আমি ভেটিকানের তলে দিও এটা তলে দিয়ে আমি কিয় যাম এইটু কম সেখানে আজি কংগ্রেস দলক মই খুঁজিছো যে USTMৰ মালিকজন যদি হিন্দু হলেতেন কি করলে USTMৰ মালিকজন যদি ঋণিকি ভূঞা হলেতেন কি করলে সেইটু কম তেতিয়া কি হলেতেন না না তেতিয়া কি হলেতেন এইটু কম ধরে ললো USTMৰ মালিক তো ইনি কি ভূঁয়া হলে তেতিয়া কি হলো তেতিয়া কলে তেনে পানি নাহে স্যার আজিও কংগ্রেসে প্রেস মিট এখন দি কইছে যে রিনিকি ভূঁয়া শর্মা এখন রিজর্ট খুলিছে কাজিনা তোর পড়া কইছে রিনিকি ভূঁয়া শর্মা জি কৰিছে তো অসমৰ ৰাইজকে দি থৈ যাব কোনো লৈ না যায় এটা এটা কই জি কৰিছে অসমৰ ৰাইজকে দি দি গৈ আছে নিউজ লাইভ অসমৰ ৰাইজক দি থৈ যাব সব অসমৰ ৰাইজকে দি থৈ যাব মোৰ লড়া ছলি কানে একো না এটো চিন্তা কৰিব নালাগে আপোনালোকে ধরি লোক যে ঋণিকি ভূঞা যিখিনি করেছে যেনেকে গণেশগুড়ি মাটিটো দেখুৱাইছিল তাত এতিয়া কি হল সাই বাবার মন্দির হয়ে গেল মোর নেক্সট মাটি এটা আছে জুরুদ তাত এটা শিবজির মন্দির এটা বনাব গৈ আছো বান্দিয়া স্কুলও এসময় অসমৰ ৰাইজৰ কাৰণে আহি যাব রিজর্টও অসমৰ ৰাইজৰ আহি যাব মোৰ লৰা ছোৱালীকটো একো নালাগে সব ইয়াতে থাকি যাব এইটো চিন্তা নকৰিব উইলখন পঢ়িলে গম পাই যাব একো একো লৈ যোৱা না যায় খালি কারোবার যদি উপার্জন হয় টকা কেটা কি করি এটা নিউজ লাইভত প্রফিট হলে টকা কেটা পানিত পেলাই দিলে হল রাতে ঘুরে গই পেলে এটা কি করব এটা কিবা তো করে থাকিব লাগিব না জিয়াই থাকালে গতি এইবিলাক কই লাভ নাই এইবিলাক অসমৰ সম্পত্তি বলে ধরে থ যে এইবিলাক সব অসমৰ মানুষের কারণে আহি নিউজ লাইভ নিউজ লাইভৰ এমপ্লয় বিলাকে পাব এটা ধরে থ দিয়ক যে কেতিয়াবা এটা সমবায় হয়ে যাব সকলো নিউজ লাইভৰ এমপ্লয় নিউজ লাইভৰ মালিক হব গতিকে এইটো আপোনালোকে ধৰি থৈ দিয়ক এইবিলাক কৰি লাভ নাই আমি বেলেগ বেলেগ তেজ মঙহুৰে বনা মানুহ লাহে কৈ লাহে মই বিধানসভা ৰাজ্যসভাটো হৈ যাওক তাৰপিছত আমাৰ
অলপ বাই ইলেকশন কেটার গতিমতিও চাই আছো, কোনোবা এটা দিন ফটক করে মাতি দিম হয়ে যাবে। এটা সাউথ সালমারা মিনি বাংলাদেশ হয় না? এটা ধুবুরী মোটামুটি মিনি বাংলাদেশ হয় না? 12% এটা যদি আমার বিজেপি সরকার না থাকে তাতে কি হব? শুক্রবার স্কুল বন্ধ করেছিল না? হিন্দু পপুলেশন কমিছে, লিখা নাই। মই এটা মুসলিম পপুলেশন তো বড়া বলে কলে কই দিয়ে মই সেকুলার নহয় বলে, সেকারণে কালি দুইটা করে নি মুসলিম বড়ার, ঠিক আছে আপনার দাবিত কালি ইটু টুইট করে নি হিন্দু কমিলে তো কাম কোনবা বাড়িব লাগিব, বুদ্ধিজীবী কেনা মূর কি আছে? যদি হিন্দু কমে কোনবাটো বাড়িবই লাগিব, এশর ভিতর তো কি এশই হয়ে থাকবে লাগবে না? ধর ষাঠি আর চল্লিশ, যদি ষাঠিটো কমে চল্লিশ তো বাড়িবই লাগিব, নহলে কেনেকে এশ হয়ে থাকবে? এইখানেও বুদ্ধি নাই নাকি? আর কয় বুদ্ধিজীবী, কোন বুদ্ধিজীবী লোক আছে মই তো নাভাবো। ভাই প্রথম ইউএসটিএমক কই দিয়ক, যাকে ইউএসটিএমর দালালি করে আছে, যে তাত একটা ভেটিকানরও পাতক খ্রিস্টান সকলের কারণে। আপনি চাকসন মেঘালয় এখন খ্রিস্টান প্রদেশ, কিন্তু তাত কোনো খ্রিস্টানের একো নাই। গোটে বিজনেস তো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর, তাত শঙ্করদেবর একো নাই। নামঘর এটা হব লাগে না নাই? তো নামঘর এটা করক, আর পাহাড় তো এনেকেও কাটিব পারে না নাই, যাতে পানিখিনি মেঘালয়ের ফলে যায়? পাহাড় তো আমার ফলে কাটা মানে কি ফ্লাড জেহাদ নহল নাকি? পাহাড় তো আমার ফলে কিয় কাটিল? আর কংগ্রেসে ইউএসটিএমর যদি মালিক রিণিকী ভূঁইয়া শর্মা হলেন কি করলেন সে জবাব? আর আজি তো নিউজ লাইভর ফাইন্যান্সিয়াল স্থিতি আছে, ইচ্ছা করলে তেনেকা এটা করব পারে। বাকি চ্যানেলত নিউজ লাইভ তো বেশি চলে, ইনকামও বেশি হয়, গতি তেনেকা এখন ইউনিভার্সিটি তো বনাব পারে ইচ্ছা করলে, তেতিয়া কি কব? হয় না, মানুষের হোয়াইট টাকা থাকলে তো মানুষের করার অধিকার আছে, তেতিয়া কি কব? গই পেলায় তাতে পাহাড় নাই, তাতে স্কুলত গই পেলায় হেৰি বিচারি আছে, কি এটো স্যাটেলাইট ডাটা বিচারি আছে, বাবা তো ঠিক হক। এ কংগ্রেস কেটা এনেকে শেষ করে দিব জাতি, যেদিনাখন আমি না থাকিম নয় বিজেপি না থাকিম, সেদিনাখন আপনাদের বুঝব আপনাদের টিভি চ্যানেল বিলাকতো এডিটর পর অ্যাঙ্কর কোন হল সরকার তো হব বার সরকার মানে দেখব। আমি একটা অভিযোগ থাকে, আপনি যা গুহী বানপানি লাইভ নামিলে মূল লাইভ অহার কিনা বাধা আছে নাকি? গুহীর পানি দিনাখনও মোক কোনবা মানুষে কিনা কইছে নাকি? মোক কোনবা মানুষে কিনা কয় নাকি? কারণ সবে জানে যে হিমন্ত বিশ্ব শর্মায় দিনে রাতে কিনা করিয়ে থাকে, কোন লাইভ আহে মূর লাইভ মানে কোনদিনাখন আহিম এই এটা আপনিয়ে ঠিক করে দিব, আপনিয়ে ঠিক করে দিব। এই ইমানবিল প্রশ্ন করে ইউএস টিমক সুদিব পারিছে আজি চারিদিন হল, আজি দশ দিন হল, সুদিব দম আসলে দম আছে, সুদিব দম আছে যে আপনি ইয়াতে কিয় এনেকে এখন পাতি দিলে, বরদুয়া কিয় পাতা নাই, সুদিব দম আছে কাবার কাবার সুদিব দম আছে ইয়াতে? যেতিয়া আপনাদের তো আজি ইমান দিন গই আছে, তাতে কোনে প্রশ্ন সুদিলে যে ইয়াতে বরদুয়ার চিত্র এটা কিয় নাই? কে আজিহে মই প্রশ্নটা আনিল, আপনাদেরও তো ইমান দিন দেখি আসলে, আপনি ইয়াতে ভেটিকানের ফর্মেট এটা কিয় রাখা নাই? আপনি এটা ধর্ম কিয় রাখিছে সুদিলে কোনোবা জার্নেলিস্টে? সুদিলে কোনোবা জার্নেলিস্টে? এখন মূর অসম নহয় সকলোরে অসম, গতি সব কথা রাজনীতি নকরি। এইবার বরষুণ আহিলে মূর লগত লাইভ নহয়, আমি গোটেইবোর লাইভত যাম, বরষুণ আহিলে মূর লগত ওলাব, মই ভিজিম, আপনাদের ভিজিব, ক্যামেরার সুইচ কেটা অন করে রাখব, পানি আহে না নাই নিজে পরীক্ষা করব, আর একর্ডিংলি আপনাদের মালিকর টেস্ট ভাল হলে লাইভ করে দিব, নহলে নকরি।
দিস ইজ নট রিলেটেড টু ক্রাইসিস, দিজ আর রোহিঙ্গিয়া পিপুল হু আর অ্যাবসোলিউটলি এভরি ডে দে আর ট্রাইং টু কাম টু আসাম অ্যান্ড উই আর ব্লকিং দেম ইন লাস্ট 30 ডেজ. দিস ইজ দ্য সেকেন্ড ইলেকশন কমিশনে ইলেকশন ডিক্লেয়ার কৰা নাই, ইলেকশন হলেহে পার্টি দিম, যদি ইলেকশনে নহয় পার্টি আমার মিটিংয়ে হওয়া নাই, ইলেকশন ডিক্লেয়ার হওয়া নাই. আজি হাইকোর্টে স্টে দিয়েছে, হাইকোর্টের অর্ডারটা মানি. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার. আমি সকলে জানো যে কেইদিনমান আগতে আমার দেশত একটা বিভেদ হয়েছিল যে অন্ধ্রপ্রদেশক রাজধানী বনাবর বাবে ভারত সরকারের বাজেটত এবার টাকা দিল, তাকে লো বহুত রাজ্যর হার্ড বার্নিং হয়েছিল যে অন্ধ্রপ্রদেশক দিছে আমি কেউ পোয়া নাছিল. নীতি আয়োগের বৈঠকক মই এটাই কৈছিল প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যে আপনি অন্ধ্রপ্রদেশক ক্যাপিটেল বরাবর টাকা দিয়ে বড় ভাল কাম করল. সকলে মোট চকুর ফলে চাইছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কারণ তখন সকলে গালি দিয়েছিলেন যে ওয়াই অলি অন্ধ্রপ্রদেশ, ওয়াই অন্ধ্রপ্রদেশ, কি অন্ধ্র টাকা দিব লাগে, আমাক কেউ দিব নালাগে. মানে কৈছিল যে উই আর দ্য ওয়ার্স্ট সাফার 72 রাতির ভিতরতে আমাক পঠাই দিয়া হল শিলংয়ের, যে আপনার শিলং আজির পর রাজধানী নহয়, আপনার যত ইচ্ছা তালেকে যাও. আমার পুঁজি নাছিল, কোনেও আমার পুঁজি নিদিলে, আর এক প্রকার কব গেলে ওয়ার হাউসক আমি বিধানসভা চলাইছি. আমি যে বিধানসভা পড়ি আছিল সেইটা একটা আগতে ওয়ার হাউস আছিল, আর তাকে সজাই পড়াই আমি চলাই আছিল. যে জনতা ভবন আছিল, জনতা ভবন যত আমার মুখ্যমন্ত্রী সকল বহিছিল আর কাম হয়েছিল, এই গোটেবর দিসপুরের কাছত থাকা ওয়ার হাউস আছে. আর এখন আমি সুন্দর রাজধানী, আমি বনুয়া রাজধানী এখন এরি আমি একটা ওয়ার হাউসত আমি রাজধানী চলাবলগিয়া হয়েছিল. আর ভারত সরকারও সেই সময় আমাক নোচোয়া বাবে অসমত আমি রাজধানী এতিয়াও নির্মাণ করিব নোৱাৰিম. এনেকে আন রাজ্য নহক, যেতিয়া আন রাজ্য এখনের পর এখন রাজ্য নির্মাণ করে, অসমের দরে পরিবেশ নয়, আজি অসমত বহু বছর প্রচেষ্টার পিছত আজি আমার একটা নিজের সেক্রেটারিয়েট হয়েছে, নিজের বিধানসভা হয়েছে, আর 72 পড়া 2024 তো চলিয়ে থাকবে, আর এতিয়াও বহুত কাম হব বাকি আছে, বিধানসভার পূর্ণাঙ্গ হব বাকি আছে, সেক্রেটারিয়েট এতিয়াও কব গেলে বহুত সুবিধা নাই, মন্ত্রী বিধায়ক আবাস নির্মাণের কাম আজিও চলি আছে, 72 আমি শিলংয়ের পর আহিল, আর আজি 2024 মোটো লাগে আর 4-5 বছর লাগিব এই গোটেই ব্যবস্থাখিন সম্পূর্ণ করার কারণে. আজি অসমে আর শিলং যখন ক্যাপিটেল আছিল সেইখন অসম সরকারে নির্মাণ করা এখন রাজধানী আছিল, অর্থাৎ আমার তা ব্রিটিশের দিনের পর আমার একটা রাজধানী আছিল, যেটা তারপর ইয়াত আমি উঠি আহিছিল, আমাক এনে তেনেকুয়া ধরনের রাজধানী এখন বনাই দিয়ার কেন্দ্রীয় সরকার দায়িত্ব আছে. সেই সময় আমিও কথা নাপাতিলো, আমিও নকলো, আর আমি তেনেকে থাকি গেল. আজি বিধানসভাখন মানুষ আহিলে এটা অসমক অল্প সম্মানের চকু আছে যে এখন ইয়াত ভাল বিধানসভা.